JST2 part A English এটা আমরা maybe 30 minutes এর মধ্যে শেষ করার চেষ্টা করব A part C সিম পার্ট এখানে 25 মার্চ থাকে ডাগেশ যেচ্ছে অনেও শিখেছেন সো চলুন আমরা টেন্সিস্টার করি রিড দ্য টেক্সট এন্ড অ্যানসার দ্য কোয়েশ্চন 1 এন্ড 2 নকশিকাতা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডারিড কোয়েন্ট নকশিকাতা হলো এমব্রয়ড করা একটা কাঁথা দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম দ্য বেঙ্গলি ওয়ার্ড নকশা হুইচ মিনস আর্টিস্টিক প্যাটার্ন তাহলে এই শব্দটা নেওয়া হয়েছে নকশা শব্দ থেকে যার মানে হলো আর্টিস্টিক প্যাটার্ন ইট ইজ এ কাইন্ড অফ ট্রেডিশনাল ক্রাফট এটা একটা ঐতিহ্যবাহী ক্রাফট অর্থাৎ অ্যান্ড ইট ইজ সেড টু বি ইন্ডিজিনিয়াস টু বাংলাদেশ এন্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া এটা ইন্ডিয়ার পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে একটা ইন্ডিজিনিয়াস হিসেবে ধরা হয় The art has been practiced in rural Bengal for centuries. A gramin Bangla ba gram Bangla ei kasta bei art ta dirghodin ba shoto shoto bochhor centuries shoto shoto bochhor dhore chole esche. The name Nokshikatha became popular. Ei Nokshikatha naam ta onek beshi popular hoy after the poet Joshimuddin's poem. Joshimuddin-er kobita prokash korar pore যার নাম ছিল নকশিকাথার মান্ড ওয়াজ পাবলিশড ইন 1929 1929 সালে জসীমউদ্দীনের লেখা কবিতা নকশিকাথার মান্ড প্রকাশ হওয়ার পর মূলত এই নকশিকাথা এই নামটা অনেক বেশি জনপ্রিয় হয় বুঝতে পেরেছেন জি ট্রেডিশনাল কাথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ সেই আগেকার দিনে বা ঐতিহ্যগতভাবে এই খাতা তৈরি করা হতো ব্যবহার মানে ব্যবহার করার জন্য পরিবারের জন্য not for sale. Old or new clothes and thread are used to make these quilts. নতুন অথবা পুরাতন কাপড় এবং সুতা এই কাঁথা ব্যবহার মানে বানানোর জন্য ব্যবহার করা হয় ময়মনসিংহ জামালপুর রাজশাহী ফরিদপুর বগুড়া এন্ড যশোর মোস্ট ফেমাস ফর দিস কোয়েল বা ক্রাফট এই কাজের জন্য এই জায়গাগুলোর নাম মনে রাখবেন ময়মনসিংহ জামালপুর রাজশাহী ফরিদপুর বগুড়া যশোর এগুলো সবচেয়ে বেশি পপুলার Now it is produced commercially. এখন এটা বাণিজ্যিকভাবেও প্রোডিউস করা হয়। You can find them in many expensive handicraft shops in cities. শহরে বিভিন্ন দামি দামি বা অনেক বেশি এক্সপেন্সিভ যে শপগুলো আছে, এই সব দোকানে আপনি এই কাঁথাগুলো পাবেন। The coils are now in great demand because of the colorful patterns and designs and এই কাঁথা অনেক বেশি চাহিদা সম্পন্ন বা চাহিদা অনেক বেশি চাহিদা এটার কারণ হলো এটার উপরে যে ডিজাইন করা যে এমব্রয়ডারিড এর জন্য বা যে কালারফুল প্যাটার্ন আছে কাঁথার উপরে এমব্রয়ডারিড করে এর জন্য এটা অনেক বেশি চাহিদা থাকে তো এই প্যাসেজটা বুঝতে পেরেছেন জি স্যার গুড লেটস স্টার্ট চুজ দ্য কারেক্ট অ্যানসার টু দিস কোশ্চেন ফর দ্য অল্টারনেটিভস গিভেন এন্ড রাইট দ্য করেসপন্ডিং নাম্বার of the answers in your script. এখানে এক নম্বর কোশ্চেন যেটা আছে দ্য ওয়ার্ড এক্সপেন্সিভ ইন টু ডাবল অন on pair of the text it will come sir a costing a lot of money yes sir ha amar etai mone hocche so amra etake correct answer nilo so the word expensive money hoto jeta kray korte apnar onek beshi taka lagbe tai to yes sir Question number two, the word Nokshikatha in line one of the text means Nokshikatha bolte ki bolay. Please help me. Yes, sir, a kind of decorated light coverlet. How she know? Hello?
না লাইট হবে না এখানে ডি নাম্বারটা হবে এ কাইন্ড অফ ডেকোরেটেড ঠিক ডবল লাইট ও কোন থাকবে यस স্যার থ্রি দ্য ওয়ার্ড ফেমাস ইন লাইন 6 অফ দ্য টেক্সট মিন্স ফেমাস শব্দ দ্বারা কি বোঝায় প্রেজেন্ট ডু ইউ থিংক known about by many B. people B right na B yes sir good question number 4 nakshi katha is a or an dash kind of katha kena ki ordinary special simple normal kina obosshoi special right na kotha o kon special hobe na special Sir, B. B. Then, where does the word Nakshikatha come from? Sir, Bengali word. Bengali word. Yes, sir. C number, better. Yes, sir. Question number 5. Nakshikatha is A or N dash pattern. Stylish, simple, normal design. Design. No. ডিজাইন না ডিজাইন যে কোনো ডিজাইন করতে পারে বাট নকশি কথার যে প্যাটার্ন এটা কি সিম্পল নাকি নরমাল নাকি স্টাইলিশ অবশ্যই স্টাইলিশ বুঝছেন यस স্যার আচ্ছা নকশি কথার উপরে যে প্যাটার্নটা দেওয়া হয় এটা কি সিম্পল নাকি নরমাল নাকি এটা শুধু ডিজাইন নাকি এটা স্টাইলিশ ডিজাইন স্টাইলিশ স্টাইলিশ কোয়েন ওয়াজ দ্য পোয়েম নকশি কথার মার্চ পাবলিশ নকশিকাথার মাঠ কবিতা ঠিক কবে প্রকাশিত হয় 1926 স্যার 1929 সো এখানে কি আছে ডি নাম্বার নো স্যার यस স্যার ডি নাম্বার 7 দেখেন কোশ্চেন নাম্বার 2 অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন ফ্রম ইওর রিডিং অফ দ্য অ্যাবভ টেক্সট চারটা কোশ্চেন থাকবে 8 মার্কস আর এখানে কিছু এক্সট্রা কোশ্চেন দেওয়া আছে শেখার জন্য এ নাম্বার কোশ্চেন হোয়াট ইজ নকশিকাথা নকশিকাথা কি বলেন এটা কিভাবে ডিফাইন করবেন কোশ্চেনটা স্যার নকশি কথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডারড কুইল্ট এটা লিখতে হবে এটা হ্যালো হ্যাঁ এটা লিখতে হবে এখানে অ্যানসারটা লিখবেন খাতায় অ্যানসারটা লিখুন নকশি কথা ইজ এ কাইন্ড অফ এরকম হবে यस স্যার এমব্রয়ডারড কুইল্ট হ্যাঁ বি নাম্বার কোশ্চেন হোয়াট ডাজ নকশি মিন্স বা নকশা মিন্স এখানে নকশি না নকশা স্যার আর্টিস্টিক প্যাটার্ন আর্টিস্টিক প্যাটার্ন কোশ্চেনটা সাজিয়ে বলতে হবে নকশি কথা সরি ও Naksha means artistic pattern. It is a name which was taken from the Bengali word. Naksha means artistic pattern. ঠিক আছে? Yes sir. Then how is it made? এটা কিভাবে বানানো হয়? Sir It is made by using it is made by using old or new cloth and thread old or new cloth clothes and thread and thread thread should that to put it here হ্যাঁ এতটুকু লিখতে হবে এটাতে এস থেকে বেশি আর কিছু লেখা নেই টু দ্য পয়েন্ট অ্যান্সার করলে আমি দেন লাস্ট কোয়েশ্চেন হু ইউজড ইট এট ফার্স্ট শুরুতে এটা কার ব্যবহার করত এসব ও স্যার এটা এটা এট ফার্স্ট মানে সর্বপ্রথম নকশিকাথা কে ব্যবহার করেছে
একটা নকশি কাঁথা ব্যবহার করেছে সর্বপ্রথম হ্যাঁ এট ফার্স্ট সেটা কি নাম ব্যবহার করা হয়েছে এটা হ্যাঁ ও নাম জসীমউদ্দিন এটা লিখবেন জসীমউদ্দিন দা ওয়েট জসীমউদ্দিন জসীমউদ্দিন বানান কি রকম ছিল স্যার না স্যার এক ছিল না এরকম The poet Joshimuddin used at first. Butchan? Yes, sir. So, what is the question? A, B, C, D, E. How long has this been practiced? When did the name Nakshi Katha famous? Who published Nakshi Katha Mart? What kind of plot is it? Which district are famous for Nakshi Katha? Why are Nakshi Kathas now in great demand? চলে এটা দিয়ে আরেকটা কোশ্চেন করে দেখতে পারেন সো এখন কি বুঝতে পেরেছেন এই কোশ্চেনগুলো বাসায় হোমওয়ার্ক করে জমা দিবেন ওকে সো এবার দেখেন থ্রি মানে পার্ট A. এটাই মানে last question. Read the following text and fill in the gaps with appropriate words to make it a meaningful work. Okay? So, এটা আপনার বইয়ের একটা প্যাসেজ সামনে হয়তো বা প্যাসেজের মতো পেতে পারেন সো এটা কি নিজে ট্রাই করবেন নাকি আমি করে দিব স্যার আপনি আগে বলেন কেন নিজে ট্রাই করবেন না না স্যার এটা একটু দুর্বল কোনো ক্লু নাই তো আচ্ছা ওকে ডান জারা এন্ড হার প্যারেন্টস হ্যাভ কাম ফ্রম লন্ডন টু বাংলাদেশ উইথ আ ভিউ টু এই কথাটা তো জানেন যে উইথ আ ভিউ টু যখন থাকে তখন আমরা যে ভার্বটা বসাবো ওই ভার্বের সাথে আইএনজি বসাবো মন থাকবে এই নম্বরে কি বসাবো যে ভার্বটাই বসাবো সেটা সাথে আইএনজি বলে সো আমি যদি এখানে ভিজিট চুজ করি তাহলে তার সাথে কি দিতে হবে সো ভিজিটিং ভিজিটিং উইথ এ ভিউ টু আবার মনে রাখবেন উইথ এ ভিউ টু যদি থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি হয় সো আপনি যখন যেই ভার্ব চুজ করবেন ওই ভার্বের সাথে আইএনজি দেবেন বুঝছেন গুড তাহলে জারা এন্ড হার প্যারেন্টস হ্যাভ কাম ফ্রম লন্ডন টু বাংলাদেশ উইথ এ ভিউ টু ভিজিটিং হার কাজিন মিতা এন্ড হার প্যারেন্টস প্রথম লাইনে বুঝতে কোনো প্রবলেম আছে গুড বি নাম্বার ড্যাশ ভিজিটিং সাম ইন্টারেস্টিং প্লেসেস অফ বাংলাদেশ তাহলে এখানে দেখেন ভবিষ্যতে আইএনজি দেওয়া আছে তাহলে শুরুতে যদি শূন্যস্থান থাকে তাহলে সাধারণত প্রিপজিশনের পরে ভারসে আইএনজি বসে সো এখানে তাহলে আফটার লিখতে পারি বুঝছেন আফটার ভিজিটিং সাম ইন্টারেস্টিং প্লেসেস অফ বাংলাদেশ বাংলাদেশে কিছু ইন্টারেস্টিং প্লেস ভিজিট করার পরে দে ডিসাইডেড টু ভিজিট থাইল্যান্ড তারা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা থাইল্যান্ড ভিজিট করবে মিতাস প্যারেন্টস কুড নট গো উইথ দেম বিকজ অফ দেয়ার এখানে কি দিতে পারি এখানে তাদের কাজ দিতে পারি ওয়ার্ক অথবা প্রি অকুপেশন দিতে পারেন চাইলে যেটা সহজ মনে হয় সেটাই দেবেন সমস্যা নেই সেখানে বিকজ অফ দেয়ার ওয়ার্ক দিতে পারেন ওকে তাহলে তার বাবা মা মানে কার বাবা মা মিতাস প্যারেন্টস মিতার থাইল্যান্ড যেতে পারবে না কারণ তাদের কাজ আছে তাই তো Yes, sir. Then Mita is very excited about her first plane journey. Mita tar prothom plane journey somporke khub excited. Mita Jara and her parents feel of the immigration dash before going through. Sekhane ki hobe? Immigration form. Jodi apni kono plane journey koren tahole dekhben je immigration ekta form puron korte. Okay? Mon thakbe?
সেখানে যেহেতু জামিতা ছিল, জানা ছিল, তার প্যারেন্ট ছিল, তাহলে তারা অবশ্যই একটা ফর্ম না আলাদা আলাদা ফর্ম পূরণ করেছে, তাই এখানে ফর্মস লিখবেন। বিষয়টা বুঝে আসছে? তাহলে লাইনটা এমন হলো যে নিতা যারা এন্ড হার প্যারেন্টস ফিল আপ দা ইমিগ্রেশন ফর্মস বিফোর গোয়িং থ্রু দা ইমিগ্রেশন হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তাহলে এই যে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইমিগ্রেশনে যাওয়ার পূর্বেই তারা ইমিগ্রেশন ফর্ম পূরণ করেছিল। ওকে, yes sir, the immigration officer will check their passport and stamp them, মানে তাদের পাসপোর্ট গুলো চেক করলো, মানে এগুলোকে স্ট্যাম্প করলো, and then এবং তারপরে they will be read for, কি হবে বলেন? They will be তারা শুরু করলো যে তাদের কি ট্রাভেলিং, এটা সুন্দর হয় না? Zara and her parents have come from London to Bangladesh with a view to visiting her cousin, Mita and her parents. After visiting some interesting places of Bangladesh, they decided to visit Thailand. Mita's parents couldn't go with them because of the war. Mita is very excited about her first plane journey. Mita, Zara and her parents fill up the immigration forms before going through the immigration Hazrat Shahjalal International Airport. The immigration officer will check their passports and stamp them and then they will be start for traveling. Good. So, এই প্যাসেজটা পড়তে কোনো প্রবলেম নেই। তাহলে আমরা এই সাথে সাথে পার্ট এ শেষ করলাম, আর পার্ট এ তে কি কি পড়লাম? পার্ট এ তে আমরা পড়লাম একটা প্যাসেজ যেখানে ছিল নকশিকাত্তা। এখান থেকে আমরা সাথে এমসিকিউ করলাম, চারটা কোশ্চেন অ্যানসার করা শিখালাম এবং বাসায় ছয়টা কোশ্চেন হোমওয়ার্ক থাকলো। ওকে, দেন আমরা একটা প্যাসেজ যেটা অ্যাকর্ডিং টু ইউর বুক টেক্সট বুক অনুযায়ী আসবে সে অনুযায়ী আমরা একটা প্যাসেজ শিখলাম। এখানে পাঁচটা শূন্যস্থান থাকবে, পাঁচটা শূন্যস্থানে পাঁচ মার্ক পাবেন। ওকে, সো এবার চলুন আমরা পার্ট বি শিখবো। সো যাচ্ছি টু পার্ট বি। সো এখানে সাবজেক্ট সেম কথা ইংলিশ, এটা আমরা এই আওয়ারেই শেষ করতে পারবো? Let's try. এখানে একটা আনসিন প্যাসেজ আসবে, আর এই পার্ট বি তে টোটাল 25 মার্কস। জানেন যে প্রথমে একটা আনসিন থাকে, এখান থেকে চার পাঁচ অ্যানসার করতে হয়, গিভেন ইনফরমেশন ট্রু ফলস। তারপরে 6 নম্বরে একটা শূন্যস্থান থাকবে যেখানে ক্লু দেওয়া থাকবে, 7 নম্বরে একটা শূন্যস্থান থাকবে যেখানে ক্লু দেওয়া থাকবে না, আর 8 নম্বরে একটা টেবিল থাকবে। সো এই হলো পার্ট বি। সো লেটস স্টার্ট। এখানে একটা প্যাসেজটা পড়ে নিই। Their sister, Bulsa Mohatta Gandhi, was born in Kathiawad on October 2, 1869, in an old Baniya family. So, apna aaj ekon ekjon poren na? Ki porben bolen? Or joy apni poren? No sir, ami apni ki porte parben na? Na. Keno? গলা ব্যথা নাকি আপনার আম্মু পাশে বসে? আমার গলা ব্যথা। ওকে, অর্ণব পড়েন। না না স্যার, আমি পারবো না। ভয় পাচ্ছেন? আপনি পড়েন।
ঠিক আছে at 17 17 বছর বয়সে he passed his matriculation examination মানে SSC exam and proceeded to England in 1887 to qualify himself for the bar leaving behind an infant son after he was called to the bar in June 1891 he sailed for home in 1950 he went to Natal in South Africa and made his mark as a political leader fighting hard against the local Europeans for the just right of the Indians in 1916 he championed the cause of the Champaran peasants against the white indigo planters his non-cooperation campaign of 1920 he sought satyagraha of 1914 and finally his White India movement of 1942 where the Nobel moves on the political chase board of India who has made him the idol of the people on January 30, 1948 on his way to a prayer meeting and an architect of India's freedom met his death at the hand of a cruel assassin named Nathuram Bose so passage ta ekটু কঠিন ছিল আই থিং একটু क्वेश्चन গুলো পড়ে দেখেন বলছে কমপ্লিট দ্য চেভিং ব্লো রাইট নো মোর দ্যান 3 ইয়ার্স এন্ড or numbers for each answer prottekta answer er jonno tinta beshi shobdo likhben na prothom dekhen bolche mahatma gandhi october dash tale mahatma gandhi october mashe ki korechilo bolen ekhane year boshaben tale october mashe mahatma gandhi er sathe kon shal ta related chilo এখন অবশ্যই 1869 তাই না 1869 সেকেন্ড অন কল টু দা বার ড্যাশ 1891 এ কোন মাসে তাকে বার মানে বারে ডাকা হয়েছিল তাহলে এখানে মান্থ বসাবেন এখানে কি হবে ও 1891 দেখেন এখানে জুন মাস ছিল কিনা স্যার জুন এখন জুন নাম্বার বুঝতে পেরেছেন জি এখানে হলো পারসন অথবা ইভেন্ট 1920 1920 সালে কি ঘটনা ঘটেছিল মানে কাকে নিয়ে বা কি সো চার নম্বরে আমরা বলতে পারি 1920 তে নন কোঅপারেশন ক্যাম্পেইন হয়েছিল তাই না একটু প্যাসেজ যদি দেখেন তাহলে দেখবেন যেখানে এই যে হিজ নন কোঅপারেশন ক্যাম্পেইন অফ 1920 যেমন কোন মান্থ দেওয়া ছিল না সেটাই হলো অ্যানসার বুঝছেন নন কোঅপারেশন ক্যাম্পেইন এতটুকু লিখলেই হবে দেন কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট ড্যাশ তাহলে কত সালে ইন্ডিয়ান মুভমেন্ট গঠন হয়েছিল প্যাসেজ পড়লে দেখবেন এখানে 1942 তাই না यस স্যার সো এখানে 1942 আর লাস্ট অন অ্যাসাসিনেশন অফ ড্যাশ 1948 তাহলে 1948 এর কোন মাসে অ্যাসাসিনেশন হয়েছিল স্যার জানুয়ারি সো এখানে জাস্ট মাসের নাম্বার লিখলেই হবে জানুয়ারি এখানে জানুয়ারি যদিও ডেট দেওয়া ছিল বাট এখানে শুধু মান্থের নাম লিখলে হবে হ্যাঁ সো এই পাঁচটা কোশ্চেন মনে থাকবে यस স্যার গুড এবার দেখেন 5 নাম্বার ট্রু ফলস এর বিষয় হলো যদি অ্যানসারটা ফলস হয় সেক্ষেত্রে আপনাকে কারেক্ট অ্যানসার লিখতে হবে রিড দা প্যাসেজ अगेन এন্ড রাইট whether the statements are true or false give correct answers if the statement is false okay bolse gandhi joined the bar in england eta ki false na ki true
এটা ফলস হবে তাই না কারণ সে ইংল্যান্ডের বারে যোগদান করেনি সে ইন্ডিয়ান বারে যোগদান করেছিল yes sir so এটা এভাবে লিখবে না জাস্ট এই এভাবে অ্যানসারটা লিখে দিবেন গান্ধি জয়েন দা বার ইন নট ইংল্যান্ড দিস ইজ ইন্ডিয়া ঠিক আছে অ্যানসারটা এভাবে লিখে দিতে হবে So, question number two. Gandhi was a bachelor while he was studying law in England. Gandhi ji jakhon England e porashona korto tokhon she ki bidhayite chilo naki bachelor chilo eta false kon she tokhon married chilo tale answer ki hobe False. Correct answer kya hai? Gandhi was married. M-A-R-R-I-E-D. Married. While he was studying. Question number C. Gandhi fought for the local Europeans in Natal, South Africa. So C number kya hai? C number of false. Okay. Current Gandhi. Fought against the local Europeans in Natal, South Africa. Gandhi fought for the local Europeans in Natal. In any local Europeans are there? Gandhi fought. এখানে local Europeans দের জন্য করেনি তাদের বিরুদ্ধে করছিল। সেটা হচ্ছে। জয় বিষয়টা কি বুঝছে yes sir তাহলে এখানে কি হবে against হবে Gandhi fought against Gandhi fought against the local Europeans in Natal South Africa বিষয়টা বুঝছে তাদের জন্য করে Four. Mathuram Ghosh was a profound lover of Gandhi's policy. তাহলে এখানে উনি কি লাভার ছিল নাকি তার প্রতি ঘৃণা ছিল সো অবশ্যই এটাও ফলস কারণ সে তার প্রতি ভালোই বাসত বা তার পলিসি তার হত্যা করেছে হ্যাঁ তাহলে সে তাকে মেরে ফেলতো না তাহলে এখানে কি লিখবেন wow Nathan Ghosh was answer correct answer কি লিখবো Nathan Ghosh had deep rooted এভাবে লিখবেন Nathan Ghosh had deep rooted এভাবে লিখবেন had deep rooted hatred for Gandhi এভাবে লিখে for Gandhi or Gandhi's policy ঠিক আছে অ্যানসারটা কিভাবে হবে yes sir এবং last one দেখেন Gandhi fruitfully promoted the cause of the Champaran peasants. So, it is true. It is true. So, do you feel stuck? Is it very important? No, sir. So, we will take question number six. Read the text below and fill in the gaps using the clues given in the boxes. There are more words than necessary. Allah is very. এখানে কি হবে বলেন? Allah is very dash. কি হতে পারে? Allah is very kind. Allah is very kind. So kind লিখলাম. So we should have. আমাদের থাকা উচিত কি থাকা উচিত
kindness jeto allah kind hai amader jo kindness kindness he does not like dash tale she ki pasondo kore na cruelty dite pari amra yes sir she cruelty pasondo kore na tar pore cruel এখানে কি দিতে পারি cruel people দিতে পারি cruel people are not liked by বক্স থেকে দেখেন কি দিতে পারি এখানে him এখানে আল্লাহর দ্বারা অর্থাৎ যারা নিঃসংস তাদেরকে আল্লাহ পছন্দ করে না এখানে him দিবেন কিন্তু এটা বড় হাতের দিবেন তাই তো তারপরে he has has things he has all things he has created he has all things এখানে জি নম্বরে কি দিব he has all things he has all things created for created for he has এইখানে কোশ্চেনটা এরকমই দিলে বেটার হতো না এই শূন্যস্থানে যদি এখানে হতো যে he has dash created all things for art এভাবে তাহলে বেটার হয় না তাহলে এখানে যদি আমরা created লিখি তাহলে বেস্ট হয় তাই না he has created all things for art and loves them কি দিতে পারি এখানে অন দিলাম না তারপরে দেখেন উই আর হিজ বেস্ট এখানে কি দিতে পারি অথবা এখানে কি লাভ দেন এখানে ইকুয়াল দিতে আর হিজ কি এলএল পয়েন্ট তারপর উই আর হিজ বেস্ট ক্রিয়েশন এখানে ক্রিয়েশন দিতে পারি নাকি সো উই শুড অলসো হ্যাভ দ্য ড্যাশ অল থিংস তাহলে এখানে ফর দিতে পারি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আই থিঙ্ক একটা শূন্যস্থান মিসিং আছে হ্যাঁ আই উইল ট্রাই পরে এটা দেখিয়ে দেওয়ার জন্য যেগুলো লিখেছি এগুলো ঠিক আছে এখানে নয়টা শূন্যস্থান আছে এটা আমি ওটা দিয়ে দেবো পরে এগুলোই তো নাকি স্যার কোশ্চেন নাম্বার 7 টা দেখেন রিড দ্য টেক্সট বিলো এন্ড ফিল ইন দ্য গ্যাপস ইউজিং সুইটেবল ওয়ার্ড টু মেক ইট মিনিংফুল টেক্সট লং লং স্যার এখানে কি দিবেন লং লং এগো লং লং এগো দেয়ার লিভড ইট লং লং এগো দেয়ার লিভড ইট কি হিজ নেম His name was Solomon. Many people came to him every day and asked him many questions. এবং তাকে অনেক প্রশ্ন করত। The king এখানে answer দিতে পারেন যে সব প্রশ্নের উত্তর দিত। Answered all the questions. সব প্রশ্নের উত্তর দিত। So people called him as Solomon. In another country there lived a queen. The name of that queen was Sheba. She wanted to test the wisdom. The wisdom of Solomon. So Shesh. প্রথমে কোশ্চেন নাম্বার 8 একটু তাড়াতাড়ি দেখেন আমাদের প্রথমে এই সেশনটাতে আমরা পার্ট এ আর বি শেষ করতে যাচ্ছি ম্যাচ দা পার্ট অফ দা সেন্টেন্স ফর্ম কলাম এ এন্ড বি টু মেক ফাইভ কমপ্লিট সেন্টেন্সেস কলাম এ দেখেন এখানে আছে স্পোর্টস আর সো স্পোর্টস আর কি হবে বলেন ডি এসেনশিয়াল ফর আস এসেনশিয়াল ফর আস ইয়েস স্যার ডি
naki are very popular. Amra detail dilam, ha? Yes, sir. Experts are very essential for us. There are various. There are various types of sports. E. There are various types of sports. So if I'm right, E dite pari, tar pari. Sir, among them, cricket, football, volleyball, etc. Are very